দশ টাকার প্রকল্পের পাঁচ টাকা ঘুষ কঠোরভাবে দমন করতে হবে বলছেন মন্ত্রী কোন চেয়ারম্যানেরই ছিলেন না দাবি পিএসসির পিএসসির জানাবো বিএনপির কমিটি নাটকের নেপথ্যে এবং সর্বশেষ জানাবো বিসিএস এর প্রশ্ন ফাঁস খুলে যাক সব লেবাসধারী ভন্ত্রদের মুখোশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দশ টাকার প্রকল্পের পাঁচ টাকা ঘুষ কঠোরভাবে দমন করতে হবে বলছেন মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেছেন 10 টাকার প্রকল্পে 3 ও 5 টাকা ঘুষ দিয়ে বাকি 5 টাকা দিয়ে কাজ করা চলবে না প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে একে ওকে কমিশন দাও কঠোরভাবে দমন করতে হবে এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে এই বিষয়ে কর্মকর্তাদের কঠোর থাকতে হবে মন্ত্রী আরো বলেন যে কোনো অনিয়ম দূর করতে হবে 10 টাকার প্রকল্পের 5 টাকা ঘুষ কঠোরভাবে দমন করতে হবে মন্ত্রী আরো বলেন প্রকল্প শেষ করাটা গুরুত্বপূর্ণ কথায় কথায় প্রকল্পের মেয়াদ বাড়াতে আসবে এটা হবে না বর্তমানে দুই লাখ 65 হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি হচ্ছে। প্রায় চারশো এর মতো প্রকল্প চলছে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে কষ্টার্জিত অর্থ কাজে লাগবে না আবেদ আলী পি কোন চেয়ারম্যানেরই গাড়ি ছিলেন না দাবি পিএসসির

প্রকাশ করা হয়নি পিএসসি দেওয়া তথ্য অনুযায়ী চাকরি জীবনে আবেদালে পিএসসি সদস্য মজিবুর রহমান বিশ্বাস মোজামেল হক ও মোহাম্মদ হোসেন সেনিয়াবাতের গাড়ি চালিয়েছেন এছাড়া একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন তিনি কমিশনের দেওয়া এই তালিকা অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তফা চৌধুরী উনিশশো থেকে দুই সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন তার গাড়ি চালক ছিলেন আলমগীর হোসেন দুই থেকে দুই সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকা অধ্যাপক ডক্টর জিনাতুন নেসা তাহমিতা বেগমের গাড়ি চালকও ছিলেন আলমগীর হোসেন দুই থেকে দুই পর্যন্ত পিএসসি চেয়ারম্যান ছিলেন ডক্টর সাদাত হুসাইন তার সময় আলমগীর হোসেনী গাড়ি চালক ছিলেন তারপর নিয়োগ পাওয়া ইকরাম আহমেদের গাড়ি চালক ছিলেন আবু বকর সিদ্দিকি এরপরে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিকের গাড়ি চালক ছিলেন মোট তিনজন তারা হলেন আবু বকর সিদ্দিক শহীদ ও অনুত্ত চাকমা বিএনপির কমিটি নাটকের নেপথ্যে বিএনপির কমিটিগুলো যেন বাংলা ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ কমিটিগুলো বিলুপ্তির পর আস্তে আস্তে কমিটিগুলো নবজন্ম লাভ করছে কিন্তু নয় আংশিক কমিটি দেয়া হচ্ছে এর ফলে একদিকে যেমন মধ্যে বাড়ছে অন্যদিকে বাড়ছে দলের ভিতর হতাশা ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রামের আংশিক কমিটির পর এবার আংশিক যুব কমিটি গঠন করা হয়েছে এই যুব নতুন কমিটিতে মোনায় মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম রায়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে যুবদলের সিনিয়র নেতা এবং যারা yeah <laughs> রাজপথে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে যুব দলের আগের সভাপতি সালাউদ্দিন টুকু সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নতুন কমিটি থেকে বাদ পড়ছেন বিএনপির কমিটি নিয়ে এখন যেন চলছে মিউজিক্যাল চেয়ার আর এই মিউজিক্যাল চেয়ার কেন হচ্ছে তা নিয়ে বিএনপির মধ্যে নানামুখী আলাপ আলোচনা এবং গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির একাধিক নেতা বলছেন এই কিছু করা হচ্ছে লন্ডন থেকে এবং এখানে বড় ধরনের কমিটি বাণিজ্য হচ্ছে মুখে বলা হচ্ছে ত্যাগী পরীক্ষিতদের মূল্যায়ন করা হচ্ছে তরুণদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা হলো যারা টাকা দিতে পারছেন তাদেরকে কমিটিতে রাখা হচ্ছে মথুরা অঙ্কের টাকার বিনিময়ে কমিটিতে অন্তর্ভুক্তি ঘটনা এখন বিএনপি তো ওপেন সিক্রেট উদাহরণ হিসেবে বিএনপির একজন নেতা বলেছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতির জন্য তিনজন প্রার্থী ছিলেন এবং তিনজন প্রার্থী টাকা আশ্বাস দিয়েছিলেন এদের মধ্যে সবচেয়ে বেশি যিনি টাকার আশ্বাস দিয়েছেন তিনি কমিটির জন্য মনোনীত হন কিন্তু এরপরেও কমিটিতে তার নাম ঘোষণা করা হয়নি যখন তার টাকা নির্দিষ্ট স্থানে বা গন্তব্যে পৌঁছেছে তখনই কমিটিতে তার নাম দেওয়া হয়েছে এখন আংশিক কমিটিতে যাদেরকে রাখা হয়েছে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে টাকা সংগ্রহ করে কমিটিতে নাম প্রস্তাব করার জন্য অর্থাৎ টাকা দিলে কমিটিতে ঢোকা হবে এবং টাকা কমিটিতে নেওয়া হবে না বলা হচ্ছে এখানে কাজের মূল্যায়ন করা হচ্ছে ক্লিন ইমেজের অধিকারীদেরকে নেওয়া হচ্ছে কিন্তু যুবদলের নতুন যে কমিটি গঠন করা হয়েছে তাদের কেউ ক্লিন ইমেজের নন বলে জানা গেছে এরা অর্থনৈতিকভাবে ভাবে সম্পদশালী এবং ক্ষমতাশীল সরকারের সাথে বিভিন্ন সম্পর্কিত যুব দলের নতুন সভাপতি মোনায় মুন্না সরকারের একজন প্রভাবশালী নেতার সঙ্গে ব্যবসায়িক অংশীদার এবং তিনি এই বর্তমান সরকারের আমলে ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে প্রচুর ব্যবসা বাণিজ্য করছেন অন্যদিকে নুরুল ইসলাম নয়নকে নিয়ে বিএনপির মধ্যে বিতর্ক রয়েছে কিন্তু তাদের মূল যোগ্যতা হলো তারা দুজনেই টাকা দিতে সক্ষম টাকা দিতে পালে যে কমিটিতে থাকা যায় তার বড় প্রমাণ হলো সাম্প্রতিক সময়ে যুবদলের কমিটি আর এর ফলে বিএনপির মধ্যে হতাশা আরো ছড়িয়ে পড়েছে যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন যারা সরকারের সঙ্গে দূরত্ব রেখেছেন এবং যারা অভাবে অনটনে আছেন তারা কেউ কমিটিতে জায়গা পাচ্ছেন না বিএনপিতে এখনো পর্যন্ত যতগুলো আংশিক কমিটি যোগ ঘোষণা করা হয়েছে সবগুলো আর্থিকভাবে অত্যন্ত সফল রাজপথে আন্দোলন তারা করুক না করুক তাদের বিত্ত বৈভবের অভাব নেই এর প্রশ্ন ফাঁস খুলে যাক সব লেবাসধারী ভন্তদের মুখোশ মহাপত্তনগর গ্রামে প্রবেশ করে আলুথালু বেশির উদ্ভ্রান্ত এক মানুষ দেখাতে শুরু করে নিজের ক্ষমতা এক পর্যায়ে সর্পক্রাশি হয় তার বিস্তার লাল সরুর মসজিদ চরিত্রের বিষয়ে কথাগুলো বলেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ মজিদের মতো লোকেরা যুগে যুগে নানা সময় আমাদের সমাজে ছিল থাকবে এদের একেবারে উপরে ফেলা কোনোভাবেই সম্ভব না তবে ইদানীংকালের নানা ঘটনায় মসজিদ টুপি মানুষের উপস্থিতি এবং বিস্তার বড় বেশি চোখে পড়ছে সৈয়দ ওয়ালিউল্লাহ মসজিদ শুধু মহপত্তনগর গ্রামে সর্বগ্রাসী বিস্তার ঘটিয়েছিল ইদানিংকালে যে মজিদদের কথা বলছে তাদের বিস্তার গোটা দেশ জুড়ে ক্ষেত্র বিশেষে দেশের গন্ডি ছাড়িয়ে যাচ্ছেন তারা সরকারি চাকরি প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সতেরো জন এদের মধ্যে সৈয়দ আবে নিয়ে আলোচনা বিস্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে তাকে নিয়ে বিভিন্ন ট্রলে সামাজিক মাধ্যমে তার ছেলে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছিল সেই সব নিয়ে ট্রল হচ্ছে আবেদ আলী পিএসসির গাড়ি চালক গাড়ি চালক সেটা ট্রলের বিষয় নয় ট্রলের বিষয় হলো তার সতত ধার্মিকতার ভুয়া লেবাস নেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নামাজ পড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নিয়ে কারণ আবেদ আলী প্রশ্ন ফাঁসের মাধ্যমে কোটি কোটি টাকা বানিয়েছেন বানিয়েছেন পাহাড় সম্পদ বলেছেন তিন তারকা হোটেলের মালিক সেই তিনি গ্রেফতারের পর বলেছেন প্রশ্ন টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি ভেবে দেখুন আর গেলে একজন মানুষ এমনটা বলতে পারেন মাত্রায় গণমাধ্যমের খবরে বলছে তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করতেন দুই হাতে এত যে টাকা বিলি করতেন এই সব তো তার নিজের আয়ের টাকা নয় সবই অবৈধভাবে আয় করেছেন প্রশ্নপত্র ফাঁস করে সেই সব আয়ের টাকা এলাকার মানুষের কাছে তার পরিচয় ছিল বিশাল দানবীর হিসেবে সাধে কি আর বলেছিলাম এই যুগের মজিদরা সৈয়দ ওয়ালি মজিদকে ছাড়িয়ে গেছেন বহু গুণে অবৈধ পথের আয় দিয়ে শুধু দানবীরই বনে যাননি হতে চেয়েছিলেন জনপ্রতিনিধি তাও আওয়ামী লীগের মাদারীপুরের ডাসারের উপজেলা চেয়ারম্যান হতে চেয়ে তার লাগানো পোস্টারের ছবি এখন ঘুরছে সামাজিক মাধ্যমে নিজের ছেলেকে আবেদ বানিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা অর্থাৎ দুর্নীতির মাধ্যমে অঠেল টাকা বানিয়ে সেই টাকা আবার বিভিন্নভাবে ছড়িয়ে সামাজিক মর্যাদা প্রতিপত্তি এবং স্বীকৃতি সবই কিনে নিয়েছিলেন তিনি はい,い。 বাকি ছিল শুধু জনপ্রতিনিধি হওয়া এটা যদি হতে পারতেন তিনি তাহলে হয়তো স্থায়ীভাবে একজন মর্যাদাবান মানুষ বনে যেতেন শরীরে একবার জনপ্রতিনিধি তকমা লেগে গেলে আর কি লাগে জীবনে তখন যদি কোনোভাবে তার দুর্নীতির অন্তকার অধ্যায় বের হয়ে আসতো তাকে খুব ভালোভাবে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দেওয়া হতো তা নিশ্চয়ই আবেদ খুব ভালো করে জানেন এই সময় আরেক আলোচিত চরিত্র এনবিআর এর সাবেক কর্মকর্তা ছাগলগঞ্জের মতিউর রহমান তিনিও নাকি বন্ধুদের সবসময় সৎপথে চলার ধর্ম করার পরামর্শ দিতেন নিজের গ্রামের এবং আশেপাশে মসজিদ অত দান করতেন দুই হাতে মুলাতো অবহিত অর্থই দান করতেন এলাকার মানুষের কাছে খুবই সৎ পরোপকারী এবং ধর্মপরায়ণ হিসেবে পরিচিত ছিলেন তিনি তার নানা কุกুৎতির কথা এলাকার মানুষ বিশ্বাস করতেন জান না কিছুতেই কারণ তারা মতিউরের কাছে কোনো না কোনো উপকার ভোগী ছিলেন একই কথা খাটে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ কিংবা পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানের ক্ষেত্র মিজানুর দুর্নীতির মামলায় এখন জেল খাটছেন আর বেঞ্জির কোথায় আছেন তা স্পষ্ট কেউই বলতে পারছেন না এই দুজনেই ধর্মীয় লেবাস করেছেন করে গেছেন দুর্নীতি নানা অপকর্ম ধর্ম চলা এবং তাই কাম্য কিন্তু আবেদ আজির আহমেদ কিংবা মতিউর রহমানের মতো লোকেরা ধর্মকে তাদের অপকর্মের থাল হিসেবে ব্যবহার করেছেন সবসময় সাধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এটা সমাজে মারাত্মক ভুল বার্তা শুধু দেয় না সমাজকে একেবারে কলুষিত করে ফেলে দু সালের দিকে মাদকের বিরুদ্ধে সারস্য অভিযান শুরু হয়েছিল দেশ তখন কক্সবাজার থেকে ইয়াবা চালান নিয়ে ঢাকায় প্রবেশের সময় যাত্রাবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন একজন ধর্মীয় শিক্ষক শহীদুল্লাহ নামে সেই হাফেজকে যাত্রাবাড়ি একটি পেট্রোল পাম্পে নামাজের স্থানে ইয়াবার হাত বদলের সময় হাতে নাতে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছিলেন ধর্মীয় লেবাসের কারণে পথে কোথাও আইন বাহিনী তাকে তল্লাশি করত না আর এই সুযোগ নিয়ে প্রায় মাদকে চালান নিয়ে ঢাকায় আসতেন তা নিয়ে একটি প্রতিবেদন করার পর সামাজিক মাধ্যমে এক শ্রেণীর মানুষ দিয়েছিলেন যদি এখনকার প্রেক্ষাপট বিশ্লেষণ করি তাহলে কি বলা যায় না ধর্মীয় পরিচয় কিংবা ধর্মের লেবাস ব্যবহার করে অপরাধ করার চেষ্টা নতুন নয় আর তা নিয়ে কথা বলা আলোচনা করা লেখা কিংবা প্রতিবেদন করা মানেই ধর্ম নিয়ে প্রশ্ন তোলা নয় বরং তিনি যিনি ধর্মকে ব্যবহার করছেন নিজের অপকর্মের ঢাল হিসেবে তার মুখোশ উন্মোচন করে দিতে হবে মুখোশ খুলে দিতে হবে সব অপরাধীদের প্রত্যেক মানুষের কাছে তার নিজের ধর্ম খুবই সংবেদনশীল সব ধর্মের প্রতি সবার সর্বোচ্চ সম্মান আর সব অপরাধীর প্রতি সর্বোচ্চ ঘৃণা এই হোক সবার নীতি নীতিবাক্যের গাল ভরা বলি নয় আমাদের সমাজ এবং দেশ সত্যিকারের সৎ নীতিবান মানুষে ভরে উঠুক এইটাই চাওয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন